वेलकम टू पायल्स किचन। एकदम अन्य रकम यूनिक एक रेसिपी निये एसेछि सोयाबीनेर पातुरी। जे सोयाबीन खेते पचंद करे ना सेओ खेले बुझते पारबे ना जे एटा सोयाबीन दिए बनानो हयेछे। गरम भातेर साथे असाधारण लागे खेते। आमार चैनले सोयाबीनेर आरेकटा रेसिपी आछे सोयाबीन शाही कोफ्ता करी, लिंक डेस्क्रिप्शन बक्से दिए देव। খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে। বড় বাটির হাফ বাটির সয়া চাঙ্কস নিয়েছি। সয়াবিন 10 থেকে 15 মিনিট একটু নুন জলে বয়ল করে নিয়েছি। আপনারা চাইলে ভিজিও করতে পারেন গরম জলে, কিন্তু একটু বয়ল করে নেওয়া ভালো। ঠান্ডা জলে ডিপ করছি, বারবার জল পাল্টিয়ে 4-5 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। এতে কী হবে, সয়া চাঙ্কসের একটা গন্ধ থাকে সেটা চলে যায়। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে সব জল চিপে নেব। জল যাতে না থাকে, সব জল চিপে নিয়েছি। একটা ছোট থেকে একটু মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, একটা গোটা রসুন আর 4টা কাঁচা লঙ্কা সয়া চাঙ্কসের সাথে একসাথে বেটে নেব মিক্সিতে একটু নুন দিয়ে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। পেস্ট করে নিয়েছি। একটা কলা পাতা নিয়ে নিয়েছি, একটা কেচি নিয়ে নিয়েছি, কেচি দিয়ে কেটে নিচ্ছি। এবার ছেঁকে নেব। একটা তাওয়া গরম করে নিয়েছি। কলা পাতা দিয়ে দিচ্ছি, একদম হালকা ছেঁকে নেব, না ফেটে যাবে। একটু সফট হলেই হয়ে যাবে। সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইভাবে সবগুলো ছেঁকে নেব। সয়াবিন মিশ্রণে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করে দিচ্ছি, নুন এক্সপার্ট টেস্ট। 1.5 টেবিল স্পুন কালো সর্ষে বাটা অ্যাড করে দিচ্ছি। একটু নুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে শিলে বেটে নেওয়া আছে। সর্ষে মিক্সিতে বাটলে খুব বাজে লাগে খেতে, টেস্টলেস হয়ে যায়, তাই শিল নোড়াতেই বাটতে হয়। আর সর্ষে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তিত হয় না। আপনারা চাইলে সাদা সর্ষে বাটাও অ্যাড করতে পারেন। 3 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। হাত ধুয়ে নিয়েছি, মেখে নেব। ¼ টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে মিক্স করে দিচ্ছি। একটু তেল লাগিয়ে নিচ্ছি আগে। কলা পাতা
সয়াবিনের মিশ্রণটা দিয়ে দিলাম উপরে, একটা কাঁচা লঙ্কা হাফ করে চিরে দিয়ে দিলাম। এবার মুড়ে দেব। আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। এইভাবে সবগুলো মুড়ে নেব। সবগুলো করে নিয়েছি, সাতটা পাতুরি হয়েছে। একটা তাওয়াতে একটু সর্ষে তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি, হিট লো আছে। পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার দেখি কুক করব 10 মিনিট লো হিটে। আবার ঢেকে দিচ্ছি, হিট একদম লো করে দিয়েছি। পাতুরি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। একটা পাতুরি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে পাতুরি, আর পুরোপুরি সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। কাঁচা লঙ্কার যে উপরে দিয়েছিলাম ভিতরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। আরও নানা রকমের রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।